তো কাঁটা লাগা গানটা দেখলাম, এটা কোনো গান হলো? লজ্জা লাগে না? ছি ছি ছি, এর চেয়ে বরঞ্চ সেই সে কাঁটা লাগা গানটাই ভালো ছিল। এটা কোনো গান হলো? কাঁটা লাগা উইমা 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 উ উ উ, কাঁটা লাগা উইমা 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 উ উ উ, এটা কোনো লিরিক্স হলো? এটা কোনো মিউজিক হলো? হ্যাঁ, টনিক আক্কারের সে একটা দুটো গানই ভালো, ঠিক আছে, আর নেহা কক্কার এরকম যে খাজা গানগুলো যে কেন করে, এরকম খাজা লিরিক্স গুলো যে কেন গায় আমি জানি না। নেহা কক্কার সাচ এ ব্রিলিয়েন্ট সিঙ্গার, সাচ এ ট্যালেন্টেড সিঙ্গার নেহা কক্কার, সে যে এরকম খাজা এত খাজা গানগুলো কেন করে আমি জানি না। আর হানি সিঙ্গারের তো একটাই কাজ, ইয়ো মধু সিঙ্গার, ইয়ো মধু সিঙ্গার, ওই একটাই কাজ, আর ইয়ো মধু সিঙ্গারই হবে, বাস ফালতু একদম, কিছু বলার নেই। আমার গানটার মধ্যে কিছুই নেই, একদম বাজে লিরিক্স, একটা লিরিক্সের সঙ্গে কোনোটা একদম কানেক্ট করছে না, কিছু বোঝা যাচ্ছে না, মিউজিক শুধু ওইটাই চলছে, কাঁটা লাগা উইমা 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 উ উ উ, তো এটাই চলছে সারাক্ষণ ধরে, এটাই চলছে, কাঁটা লাগা উইমা আর উ উ, কাঁটা লাগা উইমা আর উ উ, কাঁটা লাগা উইমা আর উ উ, তো এটাই চলছে ততক্ষণ থেকে, ফালতু একদম, ফালতু ফালতু মিউজিক, একদম ফালতু লিরিক্স, একটার সঙ্গে একটা লিরিক্স কোনো মিল নাই, একদম কানেক্ট করছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না, শুধু একটা জিনিসই বোঝা যাচ্ছে, কাঁটা লাগা উইমা আর উ উ উ, ওই একটা জিনিসই বোঝা যাচ্ছে, আর কিছু বোঝা যাচ্ছে না। আর হানি সিঙ্গার তো কাজ তো বললাম, ইয়ো হানি সিঙ্গার, ইয়ো হানি সিঙ্গার, তো এটাই কাজ, আর কিছু নয়। ওই হানি সিঙ্গার ওই লুঙ্গি ডান্সটাই ভালো ছিল, জানি না, একদম বহুত খাজা লাগলো গানটা দেখে, তো একদমই পোষালো না, খুব বাজে লাগলো দেখে, লিরিক্স একদম ফালতু, গানটা তো 12টা বাজিয়ে দিয়েছে, কাঁটা লাগা উইমা করে উইমা করে উ উ উ, ওইটা করে বাজিয়ে দিয়েছে। আর নেহা কক্কারের গলা ভালো নিশ্চয়ই, সে ভালো গায়িকা একজন, খুব ভালো ভালো গান করেছে, কিন্তু এটাতে পুরো ডুবিয়ে দিয়েছে, ডোবাতে নিশ্চয়ই ডোবাতে তো ডোবাতে তো হবে, কারণ এত একটা বাজে লিরিক্স, এত একটা বাজে মিউজিক টনি কক্কার দিয়েছে, তো সে তো হবেই। তো এই গানটার আবার ভিউজ হচ্ছে 7.6 মিলিয়ন ভিউজ, বাবা বিশাল ব্যাপার, চলো দেখা যাবে, চলো।